শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কোন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, স্বার্থ সিদ্ধি করার জন্য একটা শ্রেণী জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার বা চিকিৎসকদের ব্যবহার করতে চাইছেন কিনা, এই প্রশ্নগুলো উঠবে। কারণ যে কোনো দাবি দেওয়া, যে কোনো আন্দোলন দাবি দেওয়া, তার একটা কোথাও দিশা থাকে। কোথাও কি সত্যি সত্যি দিশাহীন হয়ে যাচ্ছে না? চিকিৎসক মহলেরও এক অংশ থেকে এই প্রশ্ন উঠতে শুরু করছে, আসলে যার জন্য তারা লড়াই করছিলেন সেখান থেকে তারা সরে যাচ্ছেন না তো? কিন্তু এটাও ঠিক যে শাসক তার দায় কোনোভাবেই ঘাট থেকে নামাতে পারবে না। ন্যূনতম সুরক্ষার দাবি যেটা বারবার করা হচ্ছে, সেটা যদি সুনিশ্চিত না করা যায়, তাহলে দ্রোহের কার্নিভাল আজ কেন, প্রতিদিন হবে? এবং শাসককে নতুন নতুন নিয়ম নির্দেশিকা জারি করতে হবে, প্রতিদিন হাইকোর্টে দ্বারস্থ হতে হবে একবার, এবং প্রতিদিন নিয়ম করে, প্রতিদিন বা সপ্তাহে দুবার করে বা একবার করে সরকার তার ব্যারিকেড খুলতে বাধ্য হবে। কারণ ওই যে বললাম, হয় তাদের কোনো সদিচ্ছেই নেই এই জটিল সমস্যার সমাধান খুঁজে বার করার, ন্যূনতম নিরাপত্তা দেওয়ার, এই অচলাবস্থা কাটানোর, আর না হয় তারা জেনে বুঝে এটাকে ইন্ধন দিচ্ছেন যে আর একটু বাড়ুক, আর একটু আগুন জ্বলুক, আর একটু ঘি পড়ুক, তারপর দেখা যাবে কোথাকার জল কতদূর গড়ায়। যে কোনো একটা রাজপথে দুদিক বলবো না, তিন দিকে তিন ধরনের আমরা মিছিল দেখলাম, কার্নিভাল দেখলাম। এই কার্নিভাল নিয়ে একাধিক বার এর আগে নিজে প্রশ্ন তুলেছিলাম যে পুজোর কার্নিভাল হয় কি করে, আজকে তারা প্রশ্ন তুলছেন শাসক দল যে দ্রোহের কার্নিভাল হয় কি করে, দ্রোহ বা বিদ্রোহের কার্নিভাল কি করে হয় সেটা আমি এতক্ষণ ধরে বুঝিয়ে বলেছি, আর নতুন করে ব্যাকরণ ক্লাস নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এই রেড রোডে পুজোর কার্নিভালে 28,000 আমন্ত্রণ পত্র বিলি হয়েছে, দেশ বিদেশের প্রতিনিধিরা এসেছেন, মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন, মঞ্চে গানের তালে তালে নেচেছেন টলিপাড়ার শিল্পীরা, অন্যদিকে সদ্য হওয়া সাংসদরা, যারা একদিকে অভিনেত্রী আবার রাজনীতিবিদও হয়েছেন নতুন নতুন, আরেকদিকে দেখলাম আমরা দ্রোহের কার্নিভাল। চিকিৎসকেরা তারা দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছিলেন, তারাও রাস্তায় নামলেন তাদেরকে আটকানোর জন্য। রানী রাসমণিতে একাধিক বাধা বিধিনিষেধ যেগুলো তৈরি করা হয়েছিল, ব্যারিকেড দেওয়া হয়েছিল, ধারা জারি করা হয়েছিল, সেগুলো শেষ পর্যন্ত খুলতে বাধ্য হলো। রানী রাসমণিতে লৌহ কপাট সরিয়ে রাজপথের দখল নিয়ে প্রতিবাদ চলল, আর কলেজ স্কোয়ারে কার্নিভাল বয়কট করে মিছিলে হাঁটলো নাগরিক সমাজ, যে নাগরিক সমাজ শুভেন্দু অধিকারীর ডাকে মিছিলে যোগ দিয়েছিল। একদিকে উৎসব, অন্যদিকে দ্রোহ, আর সেই দ্রোহ আটকাতে চেষ্টা কিছু কম হলো না। রানী রাসমণি রোড, ওয়াই চ্যানেল, ডোরিনা ক্রসিং, মেয়ো রোড, আউটরাম ঘাট, একাডেমি অফ ফাইন আর্টস, জওহরলাল নেহরু রোড, কুইন্স রোড, স্ট্র্যান্ড রোড চত্বরে ন্যায় সংহিতার 163 ধারা জারি করে পুলিশ। কিন্তু শিলি পুলিশের যা ছিল, যা ইচ্ছে ছিল, এই নির্দেশ ছিল, তার আশায় জল ঢেলে হাইকোর্ট জানিয়ে দেয় যে এরকম কিছুই করা যাবে না, অনুমতি দেওয়া হয় এবং তারপরই মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। ত্রিমুখী একটা ছবি দেখতে পেলাম আমরা, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ বিষয় নিয়ে কী বলছেন আমি শোনাবো, তবে নিঃসন্দেহে এই তিনটে ছবি আজকে প্রমাণ করে দিল একটা, যে সত্যি আমরা বলি না যে এক হাতে তালি বাজে না, তালিটা দু হাতেই বাজছে। তবে তার আগে শোনাবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি কী বলছেন একবার শোনাবো। আদালত স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছে যে কলকাতা শহরের বুকে যা আদালতের জিজ্ঞাসা ছিল, দুটো কার্নিভাল হলে পরে পুলিশ তা নিয়ন্ত্রণ করতে পারবে না, তারপর হয় নাকি? এবং একটা কার্নিভাল হচ্ছে, তুমি সেই কার্নিভালকে করতে দেবে না, কিন্তু আরেকটা কার্নিভাল হবে, এটা হয় কি করে? আসলে এই আদেশগুলো যারা জারি করেন, আদেশের প্রথম
যে সেন্টেন্সটা সেটাই তো ভুল মিথ্যা। বিচারপতি শম্পা সরকার তার আদেশে একমাত্র নজনের জন্যই বলেছে। অবাক হয়ে গেলাম চিফ সেক্রেটারি এই নানটাকে, নান শব্দটাকে তুলে নিয়ে তিনি বলতে চেয়েছেন সবার ক্ষেত্রে এটা বিধিনিষেধ আছে। ক্ষমা করবেন, এই চিফ সেক্রেটারি আইএএস হয়েছে, তিনি আমার থেকে ভালো ইংরেজি জানেন। কার বুদ্ধিতে তিনি এটা করলেন? একটা অর্ডার পড়তে হয় সামগ্রিক অর্ডারটার পরিপ্রেক্ষিতে। এক আসলে চিফ সেক্রেটারির দোষ না, ওর মুখ্যমন্ত্রী ওকে বলেছে এটা করতে হবে, তাই আমরা জানতাম আমরা জিতবো, এবং আমরা এটাও জানি যে আমরা আলটিমেটলি উই উইল উইন, আমরা জিতবই। মানুষ আজ আর ব্যারিকেড মানছে না, মানুষ ন্যায় বিচার চাইছে, মানুষ দুষ্কৃতীদের নিশ্চিত করে শাস্তির দাবি করছে, ডাক্তারদের ন্যায্য দাবি মেনে নিতে বলছে। এখন মোৎসবের সময় নয়, এখন দ্রোহের উৎসবের সময়। আমরা দ্রোহের কার্নিভাল করছি, প্রতিবাদের কার্নিভাল করছি, শাসকের আঙ্গুলি চোখ রাঙানোর উপর আমাদের প্রতিবাদ করছি।